এটি আমার লুম সোলারের 180 ওয়াটের প্যানেল, যেটি আমি বিগত 1 বছর ধরে ব্যবহার করছি। এবং এর রেটেড পাওয়ার 180 ওয়াট থাকলেও আমি মোটামুটি 140 থেকে 144 ওয়াট ম্যাক্সিমাম পেয়েছি। এপ্রিল মে মাসে এটা বেশি আছে, এখন বর্ষার সময়। জুন জুলাই আগস্ট এই মাস কয়েকগুলোতে একটু মেঘলা ওয়েদার থাকে বলে ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশনটা বেশি হয়। এবং এটা যেহেতু আমি ডাইরেক্ট ব্যবহার করছি, কোনো রকম ব্যাটারি আউটপুট রিজার্ভ হিসাবে আমি রাখছি না, জাস্ট ডে বাই ডে সোলারটাকে ইউজ করার জন্য, সোলার পাওয়ারকে। তো সেই হিসাবে খুব বেশি সেট আপ আমার করা নেই, যা সোলার প্যানেল এবং আমার নিজের হাতে বানানো MPPT, একটা কন্ট্রোলার আছে যেটা থেকে ডাইরেক্ট ইনভার্টারে পাওয়ারটাকে সাপ্লাই যাচ্ছে, এবং সেখান থেকে আমার ঘরে BLDC ফ্যান, ওয়াটার ফিল্টার এবং টুকটাক মোবাইল চার্জ, এগুলো মোটামুটি হচ্ছে। আসুন দেখিনি টোটাল সেট আপ। এটি লুম সোলারের 180 ওয়াট মনোক্রিস্টালাইন প্যানেল। বর্ষার সময় বলে আকাশে রোদ সবসময় সমানভাবে প্যানেলের উপর পড়ছে না, আকাশের দিকে তাকালেই বুঝতে পারবেন মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে ওখানে, কখনো তীব্র রোদ তো কখনো মেঘের ছায় প্যানেল ঢেকে যায়, যার জন্য সবসময় অ্যাম্পিয়ার আউটপুট ঠিক থাকে না। তবু মনোক্রিস্টালাইন প্যানেল হওয়ার জন্য এর আউটপুট নর্মাল পলিক্রিস্টালাইন প্যানেলের থেকে অনেক বেশি। আসুন দেখে নিই এর রেটেড পাওয়ার কী আছে। এর জন্য আমাদের প্যানেলের স্ট্যান্ডে নিচে যেতে হবে, এবং নিচে থেকে যেটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম শর্ট ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 22.5 ভোল্টেজ এবং ম্যাক্সিমাম শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 9.5 অ্যাম্পিয়ার। এবার আছে প্যানেলের ইনস্টলেশন। এটি অ্যালুমিনিয়াম ফ্রেমের মধ্যে বেশ শক্তভাবে আটকানো রয়েছে, এবং আমি এর সাথেই GI স্ট্যান্ড অর্ডার করেছিলাম, যেটা লুম সোলারের নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট। এবং এটি একটা অ্যাডভান্টেজ হচ্ছে এতে মরচে আসবে না চট করে, এটা ল্যাটিচুডাল অ্যাঙ্গেল মেনটেন করে, অর্থাৎ আমার এখানকার যে ল্যাটিচুড সেই অনুযায়ী এর অ্যাঙ্গেলটা মেনটেন করে GI স্ট্যান্ডটাকে টেম্পোরারি ইটের সাহায্যে আমি আটকে রেখেছি, এবং এতে ম্যাক্সিমাম আউটপুটটা প্যানেলে পাওয়া যায়। এছাড়া আর একটা স্পেশাল ফিচার্স হচ্ছে এটা যে জাংশন বক্সটা ব্যবহার করেছে সেটা হচ্ছে 67 IP67, অর্থাৎ ডাস্ট প্রুফ এবং ওয়াটারপ্রুফ, এবং তার সঙ্গে দুটো প্লাস এবং মাইনাস আউটপুটের ওয়্যার রয়েছে। জাংশন বক্সটা দেখলেই বুঝতে পারবেন যথেষ্ট ভালো কোয়ালিটির, এবং এটি আমার এখনও খোলার প্রয়োজন হয়নি বলে আমি খুলিনি, যেহেতু আউটপুট ওয়্যার রয়েছে বলে আমি MC4 কানেক্টার দিয়ে এটাকে কানেক্ট করে নিয়েছি। এটি আমার হাতে বানানো একটি অ্যাম্পিয়ার মিটার, যেটা মূলত যে কোনো অ্যাম্পিয়ার টেস্ট করার জন্য 15 অ্যাম্পিয়ার পর্যন্ত রেঞ্জের অ্যাম্পিয়ার মেজারমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। আমার সোলার প্যানেলের থেকে জাংশন বক্স থেকে যে দুটো ওয়্যার বেরিয়ে এসছে আউটপুট হিসাবে, সে দুটো MC4 কানেক্টার দিয়ে কানেক্ট করা আছে। এখন এই দুটো খুলে নিয়ে দেখবো এর আউটপুট অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ। রোদের তেজ খুব বেশি নেই, তা সত্ত্বেও দেখা যাক ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার কত শো করছে। 6 অ্যাম্পিয়ার যে আটা উঠছে, হ্যাঁ 10 শর্ট সার্কিট অ্যাম্পিয়ার 10। এই মুহূর্তে ভোল্টেজ শো করছে, ভোল্টেজ আছে 20.6, মানে রোদের তেজ আস্তে আস্তে কম হচ্ছে, 20.78 বাড়ছে, 21 21। প্যানেল থেকে 4 স্কোয়ার mm পজিটিভ এবং নেগেটিভ ওয়্যার, অর্থাৎ রেড অ্যান্ড ব্ল্যাক ওয়্যার 90 ফুট দূরে, অর্থাৎ ওই হলুদ ফ্ল্যাটে ওখানে যাচ্ছে, এবং ওখানেই আমার টোটাল সেট আপ ইনস্টল করা রয়েছে। এখানে শুধু প্যানেলটি ইনস্টল রয়েছে, আসুন দেখা যাক নিচে
এমপিপিটির সাথে আর কী কী রয়েছে? এটি আমার এমপিপিটি চার্জ কন্ট্রোলার এবং আমার টোটাল সোলার সেট আপ। সোলারের ইনপুট ওয়ার অর্থাৎ ফোর্স কারেন্টের যে তার দিয়ে আমি কারেন্টটাকে নিয়ে আসছি, সেটা এখান থেকে এসে ডাইরেক্ট আমার এমপিপিটি কন্ট্রোলার যেটা হাতে বানানো, তার মধ্যে MC4 কানেক্টার দ্বারা কানেক্টেড আছে। এখন MC4 কানেক্টারের পরে নিচে এখানে দুটো আউটপুট ওয়ার, যেটা আমার UPS ইনভার্টার যেটা ওখানে চলে যাচ্ছে, এবং ইনপুট ওয়ারটি MC4 কানেক্টার দিয়ে সেপারেট করা আছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে MPPTটাকে সেপারেট করা যাবে। এবং এর সাথে দুটো এক্সটার্নাল ওয়্যার আমার লাগানো আছে, যেটা ব্যাটারি এক্সটার্নাল একটা ব্যাটারি রাখা আছে যে লোডশেডিংয়ের জন্য, যেটাকে চার্জ দেওয়ার জন্য সোলার থেকে এটা চার্জ দেওয়া যায়, এবং এটা কখনো সকনো লোডশেডিং হলে এটা ব্যবহার করা যেতে পারে। এছাড়া রয়েছে একটা ছোট ব্যাটারি যেটা ভোল্টেজ ফ্লাকচুয়েশন আটকানোর জন্য, এটা থেকে কোনো ব্যাকআপ পাওয়া যায় না, কিন্তু বর্ষার সময় যেহেতু সোলারের ফ্লাকচুয়েশনটা হয় ভোল্টেজের, সেই সেটাকে আটকানোর জন্য আমি এই ছোটো ব্যাটারিটিকে ব্যবহার করেছি এখানে। এবং এই আউটপুট ওয়্যার দুটো ডাইরেক্ট ব্যাটারি হয়ে আমার UPS ইনভার্টারে ঢুকছে, অর্থাৎ UPS ইনভার্টারের ব্যাটারির বদলে আমি সোলার ইনপুট ব্যবহার করছি, সামান্য মডিফাই করা আছে। এছাড়া এটি আমার MPPT চার্জ কন্ট্রোলার, যেটা 12 ampere দেখাচ্ছে এখন, 13.4 volt, এবং এটার 5 ভোল্টের একটা চার্জার মোবাইল চার্জিংয়ের জন্য, এবং এটা আমার DC আউটপুট, অর্থাৎ DC ল্যাম্প চালানোর জন্য বাইরে আউটপুট নেওয়া আছে এটা, যেটাতে ইমার্জেন্সির সময় আমি DC ব্যবহার করতে পারি, যে তারগুলো যাচ্ছে এখান থেকে ফ্যানের কেবেলটা হয়ে আমার BLDC 35 ওয়াটের রেনেসা মডেলে, অ্যাটমবাগ রেনেসা মডেলের ফ্যান, ঠিক দুটো ফার্নিচার টানতে পারে বাইরে একটা এবং ভেতরেরটাও। এটাও ফুল স্পিডে চলছে বর্তমানে, সোলারে অসুবিধা হয়নি কখনো। এবং এর থেকে আরেকটি ওয়্যার যাচ্ছে, যেটা বাইরে আমার DC সেটআপ যেটা করা আছে, DC সুইচ বক্স, এখান থেকে দুটো ল্যাম্প, একটা বারান্দার লাইট জ্বালানোর জন্য DC, এবং একটি ঘরে দেওয়া আছে যেটা DC ল্যাম্প, 12 ভোল্টের DC। এবং এছাড়া বারান্দার ফ্যানটি ভোল্ট কারেন্টেও দেওয়া যায়, অর্থাৎ AC লাইনে, এবং সোলার থেকেও ব্যবহার করা যায়, বর্তমানে সোলারের সাথে কানেক্টেড আছে ওয়্যার দিয়ে। বাইরে এটা অ্যাটমবার্গের ফ্যান 35 ওয়াট, এবং এটাকেও টানতে পারে, অর্থাৎ টোটাল লোড আমার 35-35-70 ওয়াট। এবং এর বাইরেও রোদের তেজ ভালো থাকলে আমার ওয়াটার ফিল্টারটাও চলে, ফ্যানটি ফুল স্পিডে থাকলেও কোনো অসুবিধা হয়নি। ফুল স্পিডে দিয়ে দেখলাম টানতে পারছি, অসুবিধা নেই। এটি আমার মডিফাইড UPS ইনভার্টার, যেটাতে টেম্পারেচার কন্ট্রোল ফ্যানটা সেট করা আছে, এবং এটা ওভারহিটিংয়ে কুলিং ফ্যান আপনাআপনি চালু হয়ে যায়। এছাড়া আমার MPPT চার্জ কন্ট্রোলারে অ্যানালগ মিটারটি যেটি ব্যবহার করা হয়েছে, এর অ্যাম্পিয়ারে আপডাউনটা বসার সময় হয় প্রায়ই, যেটার জন্য ছোটো ব্যাটারিটি অ্যাড করা আছে। এছাড়া আর একটা এক্সটার্নাল ব্যাটারি আছে, লিথিয়াম আয়ন, যেটি আমি ব্যাটারি ব্যাকআপ হিসেবে ব্যবহার করি লোডশেডিংয়ের সময়, এবং ছোটো লেড অ্যাসিড ব্যাটারিটিও কাজে দেয়, তবে খুব কমই কাজে লাগে, এটি শুধুমাত্র চার্জিংয়ের ব্যবস্থাটা এখান থেকে করা আছে। এটি আমার MPPT চার্জ কন্ট্রোলের ম্যাক্সিমাম আউটপুট, একটা স্ক্রিন রেকর্ড দেখানো হচ্ছে। নেক্সট কোনো এক ভিডিওতে আমার MPPT চার্জ কন্ট্রোলার নিয়ে একটা ভিডিও দেখাবো, অর্থাৎ এই সিস্টেম থেকে আপনি 135-140 ওয়াট আউটপুট অনায়াসে পেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।